বগুড়া আদমদীঘির শাউল গ্রামে গেলেই কানে আসবে তাঁতের সেই চেনা শব্দ। প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো তাঁত যন্ত্র চলছে দিন রাত। প্রতিটি বাড়িতেই একটা দুটো, কোনো বাড়িতে 10টা পর্যন্ত তাঁত রয়েছে। কোনোটা চাকাওয়ালা, আবার কোনোটা একেবারেই বাঁশ কাঠ দিয়ে হাতে তৈরি। আশপাশের প্রায় 75 গ্রামের চিত্র একই। ঢাকার থেকে বাতিল করে সেই সুতাটা নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা কেজি হয়তো 50-40-70-80 ইঙ্গা দামে কিনে নিয়ে আসে। নিয়ে আসে এখানে আমরা আবার প্রসেস করা হয়। এটা রং হবে লাল, গোলাপি, গ্রিন, বুঝা যাচ্ছে, হলুদ হবে, কমলা হবে। দিনে 12 করে গামছা বুনাই বাজারে নিয়ে যায়, বিক্রি করে আমাদের সংসার চালান পরে। দিনে 400-600 টাকা ইনকাম হয়। 80 দশক থেকে শাউল গ্রামে বসে চাদর কম্বল সুতার হাট। সপ্তাহে দুদিন, রবি ও বুধবার ভোর রাত থেকে শুরু হয়ে হাট চলে সকাল 10টা পর্যন্ত। 5টি দোকান দিয়ে শুরু হলেও এখন ছোট বড় মিলিয়ে এ হাটে গড়ে উঠেছে প্রায় 1,500 দোকান। প্রত্যেক দিনই আমাদের প্রায় 50-60 লক্ষ টাকার কেনা বেচা হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে সে ডিস্ট্রিক্টের লোক এই বাজারে পাওয়া যায় না। শীতের সময়ে প্রায় 2-3 কোটি টাকার লেনদেন হয়। এ গ্রামে তৈরি চাদর কম্বল সহ নানা শীতের পোশাক পাড়ি জমাচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, ভুটান, মিয়ানমার ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এখানে বিক্রি হয়, আমাদের অন্য সাইডে কোনো জায়গা যাওয়া লাগে না। আগে পর্দা পড়ছিল, এখন আর পর্দা পড়ে না। এখান থেকে সুতা বিক্রি হয়, উড়ি পুরুলিয়া যায়, কালারিং সুতা আসে, আবার বিদেশ থেকে নিয়ে আসে। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বগুড়ার এই তাঁতপল্লী। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া।